কয়েক দিন আগে আমাদের নজরে এসেছে এমন একটা অমানবিক কাজ করেছে। এটা তার শহরের না, তার একার মানসিক বিকৃতি ছাড়া আর কিছু নয়। এর জন্য আমাদের শহরের বাসীরা তাদের সাহায্যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কারবাই করেছে, অ্যারেস্টও হয়েছে। এবং আমরা কিভাবে এটা হলো এর জন্য আমরা পুরো লিগ্যাল ব্যবস্থা আমরা নিচ্ছি। দেবাঞ্জন দেবের টুইটার অ্যাকাউন্টে চাঞ্চল্যক তথ্য। ফেরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় থেকে দেবাশিস কুমার, শান্তনু সেন, একাধিক তৃণমূল নেতা ও পুলিশ কর্তার সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে। যদিও প্রত্যেকেই দাবি করেছেন তারা দেবাঞ্জনকে চেনেন না, এ নিয়ে থানায় লিখিত অভিযোগও করেছেন এক তৃণমূল বিধায়ক। কোথাও কলকাতা পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস এর চেয়ারম্যানের সঙ্গে ছবি, কোথাও কলকাতা পুরসভার কাউন্সিলর তথা তৃণমূলের রাজ্যসভার চিকিৎসক সাংসদের সঙ্গে ছবি, কোথাও কলকাতা পুরসভার মেয়র পরিষদ তথা রাসবিহারীর অধুনা বিধায়কের সঙ্গে ছবি, কোথাও পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে ছবি, কোথাও কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির সঙ্গে ছবি, কোথাও আবার লেখা 66 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার কর্মসূচি। ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের টুইটার অ্যাকাউন্ট জুড়ে এ ধরনের অসংখ্য ছবি ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প ইস্যুতে রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। এই দেবাঞ্জন দেব, যিনি একটি অনুষ্ঠানে ডক্টর শান্তনু সেনের সঙ্গে রয়েছেন, এই দেবাঞ্জন দেব ফিরহাদ হাকিমের সঙ্গে রয়েছেন, এই দেবাঞ্জন দেব এমএলএ দেবাশিস কুমারের সঙ্গে রয়েছেন। যে সমস্ত লোকেরা ভ্যাকসিনেশন নিয়েছে তাদের পর্যবেক্ষণে রাখা হোক, তাদের কোনোরকম কোনো শারীরিক ক্ষতি হলে তার সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। এখন দেবাঞ্জন দেব যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছের মানুষ হন তাহলে মানে অনাদি অনন্তকাল সে ফাইল চাপা পড়ে যাবে। যারা এইরকম ধরনের কাজ করে তারা এটাই করে, যারা পাবলিক লাইফে থাকে তারা তো অত ডিটেলসে যায় না। আমাকে যদি সব জায়গায় প্রোগ্রামে পুলিশ রিপোর্ট, তারপরে কে কে সেইখানে থাকবে সব নিয়ে যায়, তাহলে আমাকে সারাদিনে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারবো না। নিশ্চিতভাবে 100টা ভালো মানুষের মধ্যে একটা চোর থাকতেই পারে, সে এসে পাশে ছবি তুলে নিল, আমার কি করার আছে। 2020 সালের 30 অক্টোবর দুপুর 3:55 আপলোড হওয়া এই ছবিতে দেবাঞ্জন দেবের সঙ্গে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমকে। এর সপ্তাহ দুয়েক পর 13 নভেম্বর তৃণমূলের রাজ্যসভার চিকিৎসক সাংসদ শান্তনু সেনের সঙ্গে তোলা এই ছবিটি পোস্ট করেন দেবাঞ্জন। মনে পড়ছে না যে কোশ্চিন কালেও তার সাথে আমার সেরকম কোনো যোগাযোগ হয়েছে বলে। কোনো পাবলিক প্রোগ্রামে গিয়ে কত লোক সেখানে থাকে, কে পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে বা কে ভালো কাজকে কনগ্রেচুলেট করছে, সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে তাকে কোনোদিনও দেখিও নি, কোনোদিনও চিনিও নি। খবরের কাগজ এবং টিভির মাধ্যমে জানতে পেরেছি এবং প্রশাসন প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে বলে সেটাও জেনেছি। আমি ভদ্রলোককে চিনতেও পারলাম না। হয় কি, আমরা যখন ডিস্ট্রিবিউশন করি তখন যদি কোনো লোক এসে পাশে দাঁড়ায় স্বাভাবিকভাবেই আমরা তার পরিচয় তো আর ওইভাবে জানাও যায় না। আর তারপরে সে ভদ্রলোক তো নীল বাতি গাড়ি টাড়ি নিয়ে ঘুরে বেড়ান, তো স্বাভাবিকভাবেই লোকে খুব একটা অবিশ্বাস করে না, তারা এই সুযোগগুলোকে গ্রহণ করে। 3 ডিসেম্বর পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন দেবাঞ্জন দেব। টিভিতে ছবিটা দেখবার চেষ্টা করে চেনবার চেষ্টা করছিলাম, তাতে আমি আগে দেখেছি কোনোদিন বলে মনে হচ্ছে না। আমরা তো সর্বত্রই যাই, উদ্বোধন করতে, নেমন্তন্ন খেতে, পাবলিক ডাকলেই যাই, এটাতে কোনো দায় আমার নেই, কারণ আমরা গেলে কারোর পরিচয় নিয়ে গিয়ে বসি না। আইপিএস অফিসার গৌরব শর্মা জানিয়েছেন, আমি দেবাঞ্জনকে চিনি না, যখন আমি ডিসি ছিলাম তখন এটা কোনো সাপ্তাহিক রক্তদান শিবিরের ছবি হবে যেখানে অনেকেই আসেন, আমার সঙ্গে ওর পরিচয় করানো হয়েছিল বলেও আমার মনে পড়ে না, মনে হয় ওকে স্থানীয় স্তরে আমন্ত্রণ জানানো হয়েছিল। অরিত্রিক ভট্টাচার্য, পূর্ণেন্দু সিংহ, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।